সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। করোনাকালীন অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। বরাবরের মতো আজকেও আমরা যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর তোমাদের পরীক্ষাও যেহেতু সন্নিকটে, তো সুতরাং পরীক্ষা ওরিয়েন্টেড কোনো একটি টপিক সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের আলোচনার টপিকটি হলো বাক্য এবং যুক্তিবাক্য, যেটি আমাদের সিলেবাসের যুক্তির উপাদান নামক যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে আমরা নিয়েছি। তো দেখা যাক আজকের এই আলোচনার আমাদের লার্নিং অবজেক্ট অথবা শিক্ষণফল কী। আজকের আলোচনা শেষে আমরা যুক্তিবাক্যের সংজ্ঞা, অর্থাৎ যুক্তিবাক্য বলতে আমরা কী বুঝি, বাক্য এবং যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য কী, এবং যুক্তির স্বরূপ, এই তিনটি বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। তো তার আগে আমরা কিছু প্রাথমিক কথাবার্তা বা এটার এই আলোচনা করতে গেলে কিছু প্রাথমিক বিষয় আমাদের জানা দরকার, সেই বিষয়গুলি নিয়ে সম্পর্কে আমি আলোচনা করি। আমরা জানি যে মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, অর্থাৎ মানুষ ছাড়া অন্যান্য যেসব প্রাণী রয়েছে তাদের থেকে মানুষ কোন গুণ বা বৈশিষ্ট্যের কারণে মানুষ আলাদা, সেটি হলো যে মানুষের বুদ্ধিবৃত্তি, অর্থাৎ এই বুদ্ধিবৃত্তি আছে বলেই মানুষ সৃষ্টি সেরা জীব, এবং এই বুদ্ধিবৃত্তি আছে বলেই মানুষ চিন্তা করতে পারে, মানুষ ছাড়া অন্য কোনো জীব বা প্রাণী চিন্তা করতে পারে না। তো এই চিন্তার বিভিন্ন ধরনের প্রকার রয়েছে। আমরা জানি যে কল্পনা, স্মৃতিচারণ, প্রত্যক্ষণ ইত্যাদি 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 বিভিন্ন ধরনের চিন্তা রয়েছে, এবং তার মধ্যে একটি অন্যতম হচ্ছে অনুমান। তো অনুমান হচ্ছে এক ধরনের চিন্তা। তো আমরা চিন্তার অনেকগুলি ধরনের কথা বলেছি, তার মধ্যে একটি অন্যতম ধরন হচ্ছে অনুমান। তো এই অনুমান নিয়েই মূলত যুক্তিবিদ্যা কাজ করে, অর্থাৎ তাহলে একটি প্রশ্ন হচ্ছে যে এই অনুমানটা কি। আমরা জানি যে কতিপয় জানা বিষয় বা জ্ঞাত বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় গমন করার একটি মানসিক প্রক্রিয়া, তাহলে এই অনুমানটাই হলো যুক্তিবিদ্যা আলোচ্য বিষয়। অর্থাৎ সকল ধরনের চিন্তা নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে না, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে অনুমানমূলক চিন্তা। এই অনুমান যখন ভাষায় প্রকাশিত হয়, আমরা জানি যে অনুমান হচ্ছে এক প্রকার মানসিক প্রক্রিয়া, এই অনুমানটা যখন ভাষায় প্রকাশিত হয় তখন সেটাকে আমরা বলি যুক্তি। আচ্ছা, এই যুক্তির মানে যুক্তি বিভিন্ন রকম হতে পারে, বৈধ যুক্তি, অবৈধ যুক্তি। একেবারে সহজ কথায় বলতে গেলে, অর্থাৎ বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে আলাদা করা বা ডিফারেন্সিয়েট করা, এটাই হলো যে মূলত যুক্তিবিদ্যার একটি অন্যতম কাজ। তো আমরা এই আলোচনায় আমরা যুক্তির স্বরূপ এবং যুক্তি করতে গেলে, অর্থাৎ একটি একটি যুক্তিকে যদি একটি যুক্তি যদি আমি আমি যদি এটাকে ফরম্যাট করি, তখন এখানে মূল যে বিষয়টি হচ্ছে বাক্য, অর্থাৎ প্রপোজিশন বা আমরা যেটাকে যুক্তিবাক্য বলি, এটি প্রয়োজন। তো আজকে আমি এই অধ্যায়ে মূলত এই যুক্তি এবং যুক্তির যে স্বরূপ বা একটা যুক্তি করতে গেলে কী কী বিষয়, কী কী উপাদানের প্রয়োজন হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি আগে বলেছি যে অনুমান হচ্ছে এক প্রকার মানসিক প্রক্রিয়া। তো এই বিষয়গুলি একটা একটা যুক্তি আমি যদি
ফর্ম করি, তো সেখানে মানে কি কিসের কি জিনিস প্রয়োজন হয়, যে কতগুলি বচন বা যুক্তিবাক্যের সমষ্টি। আচ্ছা, সেটা অবশ্যই একের অধিক। তো এই যেখানে এক বা একাধিক বচন হলো, যেটাকে আমরা আশ্রয় বাক্য বলি, এবং আরেকটি হলো সিদ্ধান্ত। অর্থাৎ একটা যুক্তির মূল যে উপাদান সেটা হচ্ছে সেখানে আশ্রয় বাক্য থাকবে এবং সিদ্ধান্ত থাকবে। এই আশ্রয় বাক্যের উপরে ভিত্তি করে সিদ্ধান্তটি অনুসৃত হবে। অর্থাৎ আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে একটি একটি অনিবার্য সম্পর্ক থাকে, যেখানে সেই আশ্রয় বাক্যের সত্যতার উপর নির্ভর করে সিদ্ধান্তটি অনুসৃত হয়। তাহলে আমরা এই জিনিসটা জানলাম যে একটি যুক্তিতে যেখানে আশ্রয় বাক্য থাকবে এক বা একাধিক, এবং একটি সিদ্ধান্ত থাকবে, এবং এই আশ্রয় বাক্য থেকেই সিদ্ধান্তটি অনিবার্য হবে বা সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের সত্যতার উপর সিদ্ধান্তের সত্যতাটি সত্যতা নির্ভর করবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা জানি যে যুক্তি হলো যে সেট অফ প্রপোজিশন বা বচনের সমষ্টি, যেখানে আশ্রয় বাক্য থাকবে এবং সিদ্ধান্ত থাকবে। আমি একটা উদাহরণ তোমাদেরকে এখানে দেখাতে পারি, সেটা হলো যে সকল মানুষের মরণশীল, করিম হয় মানুষ, সুতরাং করিম হয় মরণশীল। খুবই সিম্পল, আমরা এই উদাহরণটা সবসময় দিয়ে থাকি। তো যেখানে প্রথম দুটি বাক্য হচ্ছে আশ্রয় বাক্য, একটু আমি ইয়েটা একটু তোমাদেরকে ইউজ করে দেখাই। ওকে, তাহলে এখানে এই প্রথম দুটি হলো যে আশ্রয় বাক্য এবং এটা হলো যে সিদ্ধান্ত। তো মূলত যুক্তিগুলি এই ফর্মেটই থাকে। এখানে একটি আশ্রয় বাক্য থেকেও একটি সিদ্ধান্ত নেওয়া যায়। আমরা জানি যে এখানে দুটি আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটি মূলত একটি সহ অনুমানের বা ন্যায় অনুমানের একটি উদাহরণ। কিন্তু দুটি আশ্রয় বাক্য থেকে, একটি আশ্রয় বাক্য থেকেও সিদ্ধান্ত নেওয়া যায় বা দুইয়ের অধিক আশ্রয় বাক্য থেকেও সিদ্ধান্ত নেওয়া যায়। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সঙ্গত কারণে আমরা বুঝতে পেরেছি যে একটা যুক্তির একটা অন্যতম উপাদান হচ্ছে যেটাকে আমরা বলছি যে প্রপোজিশন বা যুক্তিবাক্য। এই যুক্তিবাক্য একাধিক যুক্তিবাক্য, এই যুক্তিবাক্য নিয়েই তো মূলত মানে যুক্তিটা ঘটিত। তো সুতরাং এই যুক্তিবাক্যের নেচারটা কী বা এই যুক্তিবাক্যটা কী, এটা সম্পর্কে মূলত আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে ওকে, আমরা দেখতে পাচ্ছি বচন, যুক্তিবাক্য, প্রপোজিশন, অর্থাৎ যে কোনো নামে এটা ব্যবহৃত হতে পারে। তো লজিক ইজ দি জেনারেল থিওরি অফ প্রপোজিশন, এটা আমি পূর্বেই আমি উল্লেখ করেছি। তো এখানে আমি দেখানোর চেষ্টা করব বচন এবং যুক্তিবাক্য, আমরা যে নামে বলি, প্রপোজিশন, বচন, যুক্তিবাক্য, যে নামে আমরা বলি, এবং বাক্য, বাক্য মানে হচ্ছে সেন্টেন্স। আমরা অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার আমরা বলতে পারি যে সেই ব্যাকরণ অনুযায়ী যে আমরা বাক্য কথা বলি, এই দুটির মধ্যে আসলে পার্থক্যটা কোন জায়গায়। তাহলে আমরা প্রথমে বাক্যের কথায় আসি। আমরা জানি যে পরস্পর সম্পর্কযুক্ত শব্দ বা শব্দ সমষ্টি যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বাক্য বলি। সেটা একটা শব্দ দিয়ে একটা বাক্য হতে পারে। আমরা যেমন আদেশসূচক বাক্যের ক্ষেত্রে আমরা বলি পড়ো, রিড, তখন এই একটা শব্দ দিয়ে একটা বাক্য হয়ে যায় না। অর্থাৎ ওই শব্দ বা শব্দ সমষ্টি যখন একটি সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন সেটি আসলে মূলত বাক্য হয়। তো এই বাক্যকে আমরা ব্যাকরণের নিয়ম অনুযায়ী আমরা প্রধানত দুটি অংশে আমরা ভাগ করতে পারি, উদ্দেশ্য এবং বিধেয়। যেমন আমি যদি বলি করিম ভাত খায়, সেখানে একটি উদ্দেশ্য এবং আর বাকি শব্দগুলিকে আমরা বিধেয় বলে আমরা চিহ্নিত করতে পারি ব্যাকরণের নিয়ম অনুযায়ী। এবং সেখানে আমরা জানি যে প্রত্যেকটি শব্দকে আমরা পদ বলতে পারি, অর্থাৎ প্রত্যেকটি শব্দ এক একটি পদ। ওকে,
অর্থাৎ একটি বাক্যে এক বা একাধিক পথ থাকতে পারে। আমরা একটা উদাহরণ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, যেমন 1971 সালে বাঙালি জাতি স্বাধীনতা লাভ করে, এটিকে যদি আমরা একটা অর্থপূর্ণ বাক্য যদি আমরা ধরে নিতে পারি, তাহলে এখানে অনেকগুলি পদ রয়েছে। যেমন 1971 সাল, বাঙালি জাতি স্বাধীনতা লাভ করে ইত্যাদি, সবগুলি প্রত্যেকটি শব্দই হচ্ছে এখানে একটি পদ। ওকে, তদ্রুপ আমরা প্রাকৃতিক সৌন্দর্য, এখানে বাংলাদেশ হয় একটি নদীমাতৃক দেশ, এটিকেও আমরা এই বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে আমরা পদ বলে আমরা চিহ্নিত করতে পারি ব্যাকরণের নিয়ম অনুযায়ী। ওকে, এটা 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 হলো যে আমাদের মানে সাধারণ আমরা বাক্য বলতে আমরা যেটা বুঝে থাকি তার একটি মানে স্বরূপের কথা আমি বলছি। আচ্ছা, এখন আমি বাক্যের প্রকারভেদের দিকে যাই। আমরা জানি যে বাক্য সাধারণত, বাক্য বলতে সেন্টেন্স সাধারণত পাঁচ প্রকারের হয়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই চার প্রকার বাক্য, এই পাঁচ প্রকার, সরি, এই পাঁচ প্রকার, আমি পূর্বে বোধ হয় বাক্য চার প্রকার বলেছিলাম, পাঁচ প্রকার বাক্য। এই পাঁচ প্রকার বাক্য যে কোনো একটি মানে যে কোনোভাবেই এটা বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু আমরা যুক্তিবিদ্যায় যে বাক্যের যে প্রপোজিশন বা যুক্তি বাক্যের কথা বলছি, সেটি শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিসূচক বাক্য হিসেবেই ব্যবহৃত হয়। অন্য চার প্রকার অর্থাৎ ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি, এটি কোনো ফর্মেটেই যুক্তি বাক্যে ব্যবহৃত হয় না। আচ্ছা, তার মানে হলো যে শুধু বিবৃতিসূচক বাক্যই যুক্তি বাক্য হিসেবে ব্যবহৃত হয়, এবং এই যুক্তি বাক্যের গঠনটা হবে, আমরা সাধারণ বাক্যের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে উদ্দেশ্য এবং বিধেয়, কিন্তু যুক্তি বাক্যের ক্ষেত্রে গঠনটা একটু ভিন্ন রকম হয়। উদ্দেশ্য সংযোজক, আমরা এখানে ভার্ব টু বি দেখতে পাচ্ছি, এবং বিধেয় অর্থাৎ তিনটি অংশে আমরা এটাকে মানে আমরা ভাগ করতে পারি: উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। ওকে, এবং পদ থাকবে দুটি। আমরা এর আগে বলেছিলাম যে সাধারণ বাক্যের ক্ষেত্রে পদের কথা বলেছিলাম, পদ থাকে মানে যুক্তি বাক্য অর্থাৎ বাক্যে ব্যবহৃত যে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দকে আমরা পদ বলে চিহ্নিত করতে পারি, কিন্তু যুক্তিবিদ্যার ক্ষেত্রে, লজিকের ক্ষেত্রে প্রত্যেকটি যুক্তি বাক্যে পদ থাকবে দুটি, নাম হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে আমরা মানে যার উদ্দেশ্যে কোনো কিছু বলা হয় তাকে আমরা উদ্দেশ্য বলতে পারি, সাবজেক্ট, এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে আমরা বিধেয় বলতে পারি। সোজা কথা হচ্ছে এই দুটি পদের, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়, তাহলে এই দুটি পদের মধ্যে একটি একটি সম্পর্কের বিবৃতিটাই হলো মূলত আমরা যেটাকে প্রপোজিশন বা যুক্তিবিদ্যা বলছি। অর্থাৎ দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতি। তাহলে স্বীকৃতি অস্বীকৃতি আমি কেন বলছি, কারণ আমরা জানি যে যে অর্থাৎ কোন অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা আবার দুটি ফর্মেটে আমরা দেখাতে পারি, একটি হচ্ছে হাঁবাচক, একটি হচ্ছে নাবাচক, অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। ওই অ্যাঙ্গেল থেকেই বলা হচ্ছে যে স্বীকৃতি এবং অস্বীকৃতি, অর্থাৎ এটি ইতিবাচক হতে পারে আবার নেতিবাচক হতে পারে। আমরা উদাহরণ দিলে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব। যেমন এখানে আমরা দুইটা উদাহরণ দেখতে পাচ্ছি, বাংলাদেশের সকল নাগরিক হয় দেশপ্রেমিক। আমি একটু তোমাদেরকে এটা ইয়ে করে দেখাই দিই। ওকে, তাহলে বাংলাদেশের সকল নাগরিক হয় দেশপ্রেমিক। এখানে সাধারণ সেন্টেন্স বা বাক্যের ক্ষেত্রে আমরা দেখি যে এই যে যেমন বাংলাদেশ সকল নাগরিক হয় দেশপ্রেমিক, অনেকগুলি পদ এখানে আমরা এটাকে ইন্ডিকেট বা চিহ্নিত করতে পারি, কিন্তু আমরা যুক্তিবিদ্যা অনুযায়ী আমরা জানি যে এখানে পদ থাকবে কয়টি, দুটি, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়। তাহলে এখানে উদ্দেশ্যটা কি, যেমন উদ্দেশ্য হচ্ছে সকল নাগরিক, বাংলাদেশের সকল নাগরিক, এটি হলো যে উদ্দেশ্য। তাহলে একটা উদ্দেশ্যের মধ্যে অনেকগুলি শব্দ থাকতে পারে, অর্থাৎ উদ্দেশ্য অনেকগুলি এক বা একাধিক শব্দ নিয়ে গঠিত হতে পারে, এটাও খেয়াল করতে হবে। আর হলো যে বিধেয় হলো যে দেশপ্রেমিক, তাহলে এখানে মধ্যখানে কী থাকে, হয় অথবা নয়। আমরা জানি যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলি ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে, সতর্থক হতে পারে, নর্থক হতে পারে। তাহলে হয়টাকে আমরা বলছি কি, সংযোজক, ঠিক আছে। তার মানে এখানে এটি হলো যে উদ্দেশ্য, এটি হচ্ছে বিধেয়, আর মধ্যখানে এটা হচ্ছে সংযোজক,
তদ্রূপ আমরা জানি যে কোনো মানুষ নয়, কোনো মানুষ নয় অমর। তাহলে এখানে কোনো মানুষ হচ্ছে উদ্দেশ্য, আর এই নয় শব্দটা হচ্ছে সংযোজক। এখানে সংযোজক হচ্ছে নর্থক, ওকে, বা নেতিবাচক, বা আমরা যেটা নেগেটিভ বলতে পারি। আর এটা হলো যে উদ্দেশ্য বিধেয়, তার মানে হলো যে এরপরে 1971 সালে বাঙালি জাতি স্বাধীনতা লাভ করে। এটি এখানে এটি এক এটা এটাকেও আমরা একটা যুক্তিবাক্য বলতে পারি। তবে এই যুক্তিবাক্যটি আসলে অ্যাকচুয়াল যে আমরা যে যুক্তিবাক্যের যে মানে স্ট্রাকচার, ওই স্ট্রাকচার এটি নেই, কিন্তু এটিকে আমরা যুক্তিবাক্যে রূপান্তর করতে পারি। ওকে, ওই যে সে উদ্দেশ্য এবং বিধেয়, উদ্দেশ্য সংযোজক বিধেয়, এই ফর্মেটে আমরা যুক্তিবাক্যটাকে রূপান্তর করতে পারি। আচ্ছা, তাহলে একটু, আচ্ছা, তাহলে দুটি ধারণাকে আমরা যদি আমরা জাস্ট আগের কথাগুলি আমরা একটু মানে রিভিউ করার চেষ্টা করি। দুটি ধারণাকে মানসিকভাবে তুলনা করা হলো অবধারণ। অর্থাৎ একটু আগে আমরা বলেছিলাম যে অনুমান হচ্ছে এক প্রকার মানসিক প্রক্রিয়া। অনুমানের কী কাজটা করে? অনুমান হলো যে কোনো একটি জানা বিষয়ের ভিত্তিতে অজানা বিষয় গমন করার একটি মানসিক প্রক্রিয়া। তাহলে অনুমানটা যখন ভাষায় প্রকাশিত হয় তখন সেটা মানে আমরা আমরা এটাকে তখন যুক্তি বলছি। তাহলে এই এই যুক্তির মধ্যে আমরা জানি এই যুক্তির প্রক্রিয়াটা প্রাথমিকভাবে এটা মানসিকভাবে হয়ে থাকে। অর্থাৎ দুটি ধারণাকে যখন আমরা কম্পেয়ার করি বা তুলনা করি তখন সেটি আসলে এক ধরনের অবধারণ, যেটা আমাদের ব্রেইন সার্কেল বা মানসিকভাবে যেটা যে কাজটা আমরা সম্পন্ন করি। এই অবধারণ যখন ভাষায় প্রকাশিত হয় তখন সেটা হলো যে যুক্তিবাক্য। যেমন আমরা বলি যে গোলাপ হয় লাল, তাহলে গোলাপ এবং লাল এই দুটি ধারণার মধ্যে আমরা একটি সম্পর্ক সূচনা করেছি। তাহলে এটি ভাষায় প্রকাশ করার আগে এটা আমাদের ব্রেন সার্কেলেই মূলত এটি ছিল, তার মানে তখন এটি এক প্রকার অবধারণ। তো অবধারণ যখন ভাষায় প্রকাশিত হয় তখন সেটি হয় কি? যুক্তিবাক্য। আবার এই মানে অবধারণের মানে কি বলবো, যে যুক্তির ক্ষুদ্রতম একক হলো আমরা জানি যে যুক্তিবাক্য, এটা আমরা পূর্বে বলেছি। আর এই যুক্তিবাক্য গঠিত হয় পদের সাহায্যে। ওকে, তাহলে এখানে আমরা যুক্তিবাক্য এবং অবধারণের মধ্যে একটি পার্থক্য আমরা মানে দেখাতে পারি। সেটি হলো যে অর্থাৎ দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের মানে কি কি বলবো যে বিবৃতি বা স্বীকৃতি বা অস্বীকৃতিকেই আমরা যুক্তিবাক্য বলছি। তাহলে এই প্রক্রিয়াটা যখন মানসিকভাবে সম্পন্ন হয় তখন সেটাকে আমরা অবধারণ বলতে পারি, এবং এই অবধারণ যখন ভাষায় প্রকাশিত হয় তখন সেটাকে আমরা যুক্তিবাক্য বলতে পারি। আচ্ছা, এরপরে যুক্তিবাক্য এবং বাক্যের মধ্যে মানে কিছু পার্থক্য আমরা ইতিমধ্যে আমরা দেখেছি। আমরা আরও দু একটা পার্থক্য সম্পর্কে আমরা আলোচনা করব। সেটা হলো যে যেমন এখানে আমরা তিনটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টি হচ্ছে, ইটস রেনিং, বারিশ হো রোহি হ্যাঁ। এটি মূলত একটি মানে কি বলবো যে হিন্দি ভাষার একটি বাক্য। তাহলে সোজা কথা হচ্ছে এখানে তিনটা বাক্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা জানি যে তিনটি বাক্য কিন্তু এখানে বচন একটি। অর্থাৎ বচন হচ্ছে বাক্যের বিবৃতি। আমরা আগে বলেছিলাম যে বচন হচ্ছে বাক্যের বিবৃতি। এখানে যদি আমরা তিনটি বাক্য আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানে বচন হবে একটি। অর্থাৎ মূল যে এই 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 বাক্যগুলির যে স্টেটমেন্ট, যে বিবৃতি, সেটি মূলত একটাই। তাহলে এটি হলো যে বচন। তার মানে আমরা আমরা এটাকে আরও স্ট্যান্ডার্ড মানে ভাষা আমরা বলতে পারি বাক্যের বক্তব্যকেই অথবা বিবৃতিকে আমরা বচন বলতে পারি বা যুক্তিবাক্য বলতে পারি। এটি আরও সুন্দর বা স্ট্যান্ডার্ড না হয় আর কি, যেটা আমরা অনার্স লেভেলের আমরা স্টুডেন্টদের যুক্তিবিদ্যা যখন পড়াই তখন হয়তো আমরা এই ধরনের ডেফিনেশান মানে করার আমরা চেষ্টা করি। এখানে স্টেটমেন্ট এবং সেন্টেন্স, স্টেটমেন্ট মিন্স আমরা এখানে মানে প্রপোজিশনকে আমরা বোঝাচ্ছি। তো এটার মধ্যে একটা মানে যে পার্থক্য, এই পার্থক্যগুলি এখানে বোঝানো হয়েছে। ফেব্রুয়ারি হ্যাজ থ্রি ডেজ, এটাকে আমরা স্টেটমেন্ট বলতে পারি। তো স্টেটমেন্টের সাথে প্রপোজিশন বা যুক্তিবাক্যের একটি মৌলিক পার্থক্য রয়েছে। আমরা সেই মানে আগের মতোই যে স্টেটমেন্ট অনেক সময় যে যুক্তিবাক্যের ফর্মেটে থাকে না, তো সেটাকে আমরা ওই যে সেই উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয় এই ফর্মেটে আমরা নিয়ে যুক্তিবাক্যে রূপান্তর করতে পারি। আচ্ছা, সর্বশেষ আমরা যুক্তিবাক্য এবং বাক্যের মধ্যে যে কিছু পার্থক্য
একেবারেই স্পেসিফিক কিছু পার্থক্য সেটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব এই চার্টে, এই টেবিলে। যেমন আমরা জানি যে বাক্যের প্রকারভেদ হচ্ছে 5 প্রকার। আমরা আগে বলেছিলাম যে অ্যাসারটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইত্যাদি ইত্যাদি 5 প্রকারের বাক্য বা সেন্টেন্স। আর যুক্তি বাক্য শুধুমাত্র 1 প্রকার, সেটি হলো যে বিবৃতি সূচক বাক্য। ওকে, গঠনের দিক থেকে আমরা জানি যে বাক্য হলো যে উদ্দেশ্য এবং বিধেয়, এই বিভাগে আমরা ভাগ করতে পারি। কিন্তু আমরা যুক্তি বাক্যের গঠন যদি আমরা দেখি, সেখানে হয় যে এই এই ফরম্যাটে উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। আচ্ছা, পথ, একটি বাক্যের মধ্যে এক বা একাধিক পথ থাকতে পারে, কিন্তু যুক্তি বাক্যে শুধুমাত্র পথ থাকবে 2টি, উদ্দেশ্য এবং বিধেয়। ওকে, অর্থের দিক থেকে আমরা জানি যে একটি বাক্যে একাধিক অর্থ থাকতে পারে। একটি বাক্য শুধু একটি মানে অর্থ না, তার মানে মাল্টি মিনিং বা একাধিক অর্থ থাকতে পারে। কিন্তু বচনের ক্ষেত্রে একটি বচন শুধু একটি পথকেই ইন্ডিকেট, একটি অর্থকে ইন্ডিকেট করবে। তার মানে হলো যে আমরা বলতে পারি যে সকল যুক্তি বাক্য বাক্য, কিন্তু সকল বাক্য যুক্তি বাক্য নয়। কারণ আমরা জানি, আমরা জানি যে যে কোনো বাক্যকে আমরা এটাকে মানে যুক্তি বাক্য বলে আমরা চিহ্নিত করতে পারি না। যেমন যেমন এক্সক্লামেটরি, এটি একটি একটি এটির যে কোনো একটা উদাহরণ একটা একটা বাক্য হতে পারে। ঠিক আছে, আমি বললাম যে তুমি কাজটি করো, তাহলে এটি হলো যে আমরা জানি এটা আদেশসূচক বাক্য, এটি বাক্য, কিন্তু এটি যুক্তি বাক্য নয়। তাহলে এটি যুক্তি বাক্য হতে হলে আমরা এটাকে হয়তো রূপান্তর, যুক্তি বাক্যে আমরা এটাকে রূপান্তর করতে পারবো। তাহলে যুক্তি বাক্য হতে হলে যুক্তি বাক্যের স্ট্রাকচারে, তার আকারেই তাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, যেটা আমরা বলেছিলাম যে সেটি হবে বিবৃতি সূচক বাক্য, এবং এটার স্ট্রাকচার হবে উদ্দেশ্য, সংযোজক, বিধেয়, এই এই রূপে। তাহলে আমরা ওই অর্থে কিন্তু আবার সকল যুক্তি বাক্যকে আমরা যুক্তি আমরা বাক্য বলতে পারি, যেহেতু যুক্তি বাক্যের যে যে নির্দিষ্ট ফরম্যাট আমরা বলছি, যে যেমন সকল ফুল হয় সুন্দর, তাহলে এটি 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 একটি যুক্তি বাক্য, আবার এটিকে আমরা বাক্য বলতে পারি। কারণ একটি বাক্য হতে হলে যে ধরনের কন্ডিশন থাকে, ওই যে আমরা পূর্বে বলেছিলাম যে অর্থ অর্থপূর্ণ এক বা একাধিক শব্দকে আমরা বাক্য বলতে পারি, এই অর্থে সকল যুক্তি বাক্যকে আমরা বাক্য বলতে পারি। কিন্তু সকল বাক্যকে আমরা যুক্তি বাক্য বলতে পারি না, কারণ যুক্তি বাক্যের একটি নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে, ওই স্ট্রাকচার যতক্ষণ না ফুলফিল না করে। তাহলে যুক্তি বাক্য হতে হলে আমরা আমরা বলেছিলাম যে যে সকল বাক্য নয়, 5 প্রকারের বাক্যের মধ্যে শুধুমাত্র বিবৃতি সূচক বাক্য যখন উদ্দেশ্য, সংযোজক, বিধেয় এই ফরম্যাটে যখন এটি যখন থাকবে, তখন এটাকে আমরা যুক্তি বাক্য বলতে পারি। আচ্ছা, এরপরে সাধারণ বাক্য হচ্ছে যুক্তি বাক্যের পার্থক্যটা তোমাদেরকে বলেছি, যে সাধারণ বাক্যের মধ্যে সকল প্রকারের শব্দ কে আমরা পথ বলতে পারি, কিন্তু যুক্তি বাক্যের ক্ষেত্রে ওভারঅল পথ থাকবে 2টি, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়, আর মধ্যখানে সংযোজক দিয়ে সেটি মানে সম্পর্কযুক্ত হবে। তাহলে আমরা যুক্তি বাক্যকে আমরা কীভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি? আমরা বলতে পারি যে 2টি পদের মধ্যে কোনো সম্পর্কের বিবৃতিকে আমরা যুক্তি বাক্য বলতে পারি। অর্থাৎ 2টি পদের মধ্যে কোনো সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতিকে যুক্তি বাক্য বলতে পারি। ওকে, আমরা এটাকে আরও যদি মানে ভেঙে বলি, তাহলে 2টি পদ মানে হচ্ছে কি, উদ্দেশ্য এবং বিধেয়। তাহলে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে কোনো সম্পর্কের বিবৃতিকে যুক্তি বাক্য বলতে পারি, অথবা উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে কোনো সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতিকে আমরা যুক্তি বাক্য বলতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমি তোমাদেরকে বলেছিলাম যে যুক্তি বাক্য কী বা প্রপোজিশন কী, এবং যুক্তি বাক্যের সাথে বাক্যের যে পার্থক্যটা কী, এই বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে। তো আমি আশা করি তোমরা বিষয়টি সম্পর্কে কিছুটা অবগত হয়েছ। তো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা যখন ভিডিওটি যখন দেখবে, তখন তার কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করবে। আশা করি আমি পরবর্তীতে এটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, থ্যাংকস টু অল। করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বিনা কারণে তোমাদের ঘরেই অবস্থান করবে, বাইর হওয়ার কোনো প্রয়োজন নেই। এটার মধ্য দিয়ে তোমরা যেমন নিরাপদ থাকবে, তোমাদের ফ্যামিলির সদস্যরাও নিরাপদ থাকবে। সর্বোপরি তোমাদের যে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যেসব নির্দেশনাবলী এসেছে, ওই সব নির্দেশনাবলী তোমরা স্বাস্থ্যবিধি মেনে পালন করার চেষ্টা করবে।
আর অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে তোমরা তোমরা প্রশ্ন করার চেষ্টা করবে, আশা করি ইনশাল্লাহ রিপ্লাই দেবো। তো আজকে এই পর্যন্তই।